বিবস্ত্র বা খালি গায়ে ফরজ গোসল করা যাবে কি? যদি আড়াল থাকে, মানুষের দৃষ্টির সুযোগ না হয়, তাহলে যাবে। মায়েরা কপালে টিপ, নাক, নখে নেল পালিশ করতে, মেয়েরা কপালে টিপ, নখে নেল পালিশ করতে পারবে কি? জবাব, কপালে টিপ দেওয়া, এটি যদি অলঙ্কার হিসাবে হয়, মূলত সাজসজ্জার জন্যই এবং নিজের স্বামীর কাছে বা ঘরের মধ্যে শুধু দেখানোর জন্য, বাইরের মানুষের দেখানোর জন্য নয়, তাহলে সেই অলঙ্কার ব্যবহার করা জায়েজ হবে। যদিও এর ইতিহাস কেউ বলে যে এটি হলো হিন্দুদের থেকে, অমুক তমুক ইত্যাদি থেকে, তবে অমুসলিমদের স্পষ্ট জেনে যদি সাদৃশ্য রেখে করে তাহলে সেটি জায়েজ হবে না, ঘরের ভিতর হলেও জায়েজ নয়। নখে নেল পালিশ, নেল পালিশ লাগানোর কারণে একটা আবরণ পড়ে যায়, যার ফলে এরপরে অজু করলে সেখানে পানি প্রবেশ করে না, এজন্য এটি জায়েজ হবে না।